কদম রসুল শব্দের অর্থ হল রসুলের পদচিহ্ন সম্ভবত কদম রসুল মসজিদের নামকরণের চিন্তাভাবনা আরবি শব্দ কদমই রসুল থেকে নেওয়া হয়েছে শব্দটিকে আক্ষরিক অর্থে ব্যাখ্যা করা হয় প্রেরকের পদচিহ্ন কদম রসুল ধারণার সূচনা প্রাথমিক ইসলামিক ইসলামে বিশ্বাসের মাধ্যমে তাদের বিশ্বাস অনুসারে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম একটি পাথরে পা রেখে অলৌকিকভাবে একটি ছাপ তৈরি করেছিলেন যাই হোক ইসলামের কিছু শ্রেণীর মানুষ মানে কিছু ইসলামের কিছু দল এই বিশ্বাসকে দৃঢ়ভাবে অস্বীকার করেছিল অস্বীকার করা সত্ত্বেও ধারণাটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল এর ফলে পূর্বে উল্লিখিত পায়ের ছাপ চিত্রিত করে অনেক জায়গা জুড়ে বিভিন্ন উপাসনালয়ের ধারণা তৈরি হয় বাংলার প্রাচীন রাজধানী গৌড়ে এমনই এক দীপ্তি নির্মিত হয়েছিল এবার আপনাদের আমি এটির একটি ইতিহাস বলি এই কদম রসুল নামটি কবে তৈরি হয় কে তৈরি করে এবং কেন নামটি হয়েছিল সেটা আমি আগেও জানিয়ে দিয়েছি কদম রসুল মসজিদটি পনেরোশো তিরিশ একত্রিশ সালে সুলতান নুসরত শাহ নির্মাণ করেন গৌরের অন্যতম প্রধান স্থাপত্যা এটি বাংলার মুসলমানদের প্রাচীনতম মসজিদ মটর কাঠামো এবং এই পোড়ামাটির মসজিদের বিশাল লাল ইটগুলি একাকিত্ব পাথরের ট্যাবলেট থেকে মসজিদটি তার নাম শিরোনাম কদম রসুল মসজিদ পেয়েছে

জালালুদ্দিন তাবরিজির ধ্যান কক্ষ থেকে আনা হয়েছিল এরপর সুলতান হোসেন শাহ দ্বারা এটি গৌরে স্থানান্তরিত হয় এই মধ্যযুগীয় বিস্ময়টি সবুজ ঘাসের বাগানের মাঝে দাঁড়িয়ে আছে এই মসজিদটিকে প্রায় মালদার একটি চমৎকার প্রাচীন স্থাপত্য হিসাবে উল্লেখ করা হয় আশ্চর্যজনকভাবে মসজিদটি হিন্দু চালা শৈলীর নকল করে বানানো হয়েছে মসজিদটিকে আরও সুন্দর করে তোলে প্রতি চারটি কোণে চারটি কালো মার্বেল স্তম্ভ এছাড়া শিল্প কাজ এতই সুন্দর দেখে চোখটাকে যেন মনে হয় যে সরাতে ইচ্ছা করছে না আরেকটা যিনি আপনারা চোখে পড়বেন যে কদমরসুল মসজিদের বিপরীতে ঔরঙ্গজেবের সেনাবাহিনীর প্রধান ফতেহ খানের সতেরো শতকের সমাধি রয়েছে মসজিদের লাল ইঁটের দেওয়াল ধূসর গম্বুজ হিলান এবং টাওয়ারগুলি পূর্ববর্তী শাসকদের স্থাপত্য দক্ষতাকে প্রতিফলিত করে আপনি যখন সাইটে পৌঁছাবেন দেখবেন একজন ফকির আসবে আপনার কাছে এবং আপনাকে নবীর পায়ের ছাপ সহ পাথরের দিকে নিয়ে যাবে আপনাকে ওনার দর্শন করাতে আরেকটি জিনিস আপনাদেরকে আমরা দেখাচ্ছি কদম রসুল মসজিদের দক্ষিণ পূর্বে লক্ষিপি দরওয়াজা বা লুকোচুরি গেট অবস্থিত শাহ সুজা ষোলোশো পঞ্চান্ন সালে মুঘল শৈলীতে এটি নির্মাণ করেছিলেন বলে জানা যায় সুলতান তার বেগমদের সাথে লুকোচুরি করা রাজকীয় খেলা থেকে এই নামে উৎপত্তি ইতিহাসবিদদের অন্য একটি স্কুলের মতো এটি পনেরোশো সালে আলাউদ্দিন হোসেন শাহ দ্বারা নির্মিত হয়েছিল রাজপ্রসাদের পূর্বে দিকে অবস্থিত এই দ্বিতল দরওয়াজাটি প্রাসাদের প্রধান প্রবেশদ্বার দ্বার হিসাবে কাজ করে উদ্ভাবনী স্থাপত্য শৈলী এটিকে দেখার জন্য একটি আকর্ষণীয় স্থান করে তোলে লুকোচুরি গেটকে বলতে বলতে লোটন মসজিদের ভিডিওটা চলে এসেছিল তো ক্ষমা করবেন এটা কি হচ্ছে লোটন মসজিদ এর নামই হচ্ছে লোটন মসজিদ কেন এই লোটন মসজিদ নাম পড়েছে ঠিক জানা যায় না তবে পনেরো থেকে ষোলো শতকের মধ্যে এটি তৈরি হয়েছিল সম্ভবত হোসেন শাহী সুলতানের সময়ে এটি নির্মিত হয়েছিল এটি গৌরের অন্যতম একটি নিদর্শন গৌরের মধ্যে আপনি এরকম অনেক মসজিদ পাবেন অনেক মকবারা পাবেন তার মধ্যে এটি একটি মসজিদ মসজিদটির ভেতরে পুরো ফাঁকা তবে সুন্দর কারুকার্য করা এবং লাল পাথর লাল ইট দিয়ে তৈরি লোটন মসজিদ এটা প্রত্যেকটা শৈলগুলো আপনারা দেখবেন যারা যাবেন দেখবেন ঘুরবেন খুব সুন্দর লাগবে আপনাদের থাকতে যাদেরকে ঐতিহাসিক জায়গা পছন্দ এখানে গেলে অবশ্যই তাদের মন ভরে যাবে এটি লোটন মসজিদের ভেতরের অংশ কিছুই নেই শুধু একটা গম্বুজের মতো বিশাল একটা ঘরের মতো যেমন মসজিদ হয় চারিদিকে চারটি গেট রয়েছে খুব সুন্দর কারুকর্য এবং অন্যতম নিদর্শন এটি তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি সামনে আরও অনেক কিছু রয়েছে আমরা একটা ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব নয় আগামী দিনে আরও কিছু আমি নিদর্শন গড়ে দেখাবো ধন্যবাদ